এই আবেদনটি বর্ধিতকরণের এবং তার বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে যে আবেদনটা সেই আবেদনটা পাঠানো হয়েছিল আমাদের মতামত চেয়ে। আমরা আজকে যেই মতামত দিয়েছি সেটা হচ্ছে যে আগের মতন ওনার এই সাজা স্থগিত করে খালেদা জিয়ার আপনার আরও 6 মাস এটাকে বর্ধিতকরণ করা হয়েছে। শর্ত আগের যেই শর্তগুলি দুটো ছিল সেই শর্তগুলি একটা হচ্ছে যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং এই এই নিজের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন, সেই শর্ত সাপেক্ষেই এটাকে বর্ধিতকরণ করা হয়েছে। আর এখানে ওনারা একটা কথা লিখেছিলেন যে বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে, সেখানে বলা হয়েছে যে বিশেষায়িত দেশের ভিতরে তিনি যদি বিশেষায়িত চিকিৎসা নেন সরকারের তাতে কোনো আপত্তি নেই। এমনি তার দণ্ড মৌকুফের এক ধরনের আবেদন ছিল বা বিদেশে যাওয়ার, আমি যতটুকু পড়েছি আমরা এই আবেদনপত্র পড়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং এই মতামত দিয়েছি। না, হাসপাতাল কোনো নির্দিষ্ট করে দেওয়া হয় নাই, সেটা তিনি বুঝবেন। বিশেষ স্পেশালিস্ট কাকে রাখবেন সেটাও তার সেই স্বাধীনতা তার আছে। বিদেশে যাওয়ার তো সুযোগ নাই এখানে। না, শর্ত তো বললামই যে দুটো শর্ত আগে ছিল সেই দুটো শর্তই আছে। সেটা তো ওনার ব্যাপার, উনি বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে উল্লেখ করেছেন দ্য চয়েস উইল বি হার্স, যে উনি কাকে স্পেশালিস্ট হিসাবে দেখাতে চান সেটা তো সরকার সেই জন্যই বলা হয়েছে যে বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে তিনি যদি দেশের ভিতরে পদক্ষেপ নেন তাতে সরকারের কোনো আপত্তি নেই। এটা অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখন গেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য যাবে বলে আমার মনে হয়, কারণ এটা গতবারও সেই রকমভাবেই গিয়েছে। না, আর কোনো প্রশ্ন নেব না। ডিজিটাল নিরাপত্তায়